بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إذ أعوذ بالله من الشيطان الرجيم. إذ قال لأبيه: يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك، فاتبعني أهدك صراطا سبيا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله ولم يرفث ولم يسفك رجا كيوم ولدت أمه. رواه البخاري. যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুজতফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা, এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বহু পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। মুসলিম জাতির পিতা হিসাবে তার নবুয়তের সময়ে অনেক কিছুই তিনি করেছেন যেগুলি উম্মতে মুহাম্মাদের জন্য করণীয়। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল হজ্জ। এখন হজ্জের মাস চলছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে চেতনা, সে চেতনা পুনরুদ্ধারের স্বার্থে তার বিষয়ে আলোচনা করা উচিত, খুব প্রয়োজন, দরকার। বলা চলে যে আমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম, তার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাদের যে চেতনা, ওই চেতনা আমাদের মাঝে এখন নেই। যদিও বা কুরবানির মাস, জিলহজ প্রতি বছর আসে আর যায়, কিন্তু চেতনা আমরা ফিরে পাই নাই। গরুর গোশত খাসির গোশত খেয়েই সেই সময়টা পার করে দিই। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অন্যতম বড় ১২টি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তার মধ্যে একটি পরীক্ষা ছিল বাপের সাথে, ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজরের সাথে একটি বড় পরীক্ষা ছিল। আজর
যে অত্যাচার করেছিল এই অত্যাচারে তিনি বাড়িতে টিকতে পারেননি। আমরা সুন্নাত বা শরীয়ত মানতে গেলে আমাদের উপরে যখন কঠোরতা আরোপ করা হয় তখন আমরা পিছিয়ে যাই। তাহলে মুসলিম জাতির পিতা হিসাবে আমরা তাকে মানতে পারলাম না ছেলে হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরের সাথে কথোপকথনের একটা চিত্র সূরা মারিয়ামের 42, 43, 44, 45, 46, 47 এ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। একদিন বলছেন, প্রথমত তারকা পূজারীদের সাথে তার বিতর্ক হয়, তারা হার মানে। এরপরে চন্দ্র পূজারীদের সাথে, তারপরে সূর্য পূজারীদের সাথে, এরপরে সরাসরি নমরুদের সাথে, এরপরে নমরুদের সাথে আবার শুরু হয় মূর্তি ভাঙ্গা নিয়ে, এবার সর্বশেষ শুরু হয় তার পিতা আজরের নিকট থেকে তার উপর নির্যাতন শুরু হয়। সব পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হন, এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে সার্টিফাই করেছেন এই মর্মে, ওয়াইদ তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন। আল্লাহ অনেকগুলো বিষয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি পাশ করলেন, উত্তীর্ণ হলেন। এরপর আল্লাহ বলছেন, ওকালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ ইব্রাহিমকে সমস্ত মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। পরীক্ষায় পাশ করার কারণে এটা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা এত গুরুত্বপূর্ণ, কল্পনাতীত, এটা আসছে সূরা বাকারার 124 নম্বর আয়াত। যখন মূর্তি পূজারীদের সাথে লাগলো, গিয়ে সরাসরি তার বাপ চাচাদেরকে বললেন, সূরা আম্বিয়া 52, 53, 54, 55 নম্বর আয়াত এগুলোতে আসছে, মাহা দেখি তামাসিলুল্লাহ তুমলাহ আকিফুন, আব্বা হে আমার কওম, এই সমস্ত খাম্বার সামনে দাঁড়িয়ে কেন নিরবতা পালন করো, কেন দাঁড়িয়ে থাকো? তখন তারা জবাব দিল, নাহনু ওয়াজাদনা আবাগানা লাহা আবিদুন, আমাদের বাপদাদারা করতো তাই আমরা এখানে দাঁড়িয়ে নিরবতা পালন করি। ওই জাহিলিয়াত কি আমাদের মধ্যে এখন নাই? পূর্ণরূপে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা বরদাশত করলেন না। তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মেলায় চলে যাবা সব মূর্তিগুলোকে ভেঙে আমি সাইজ করে ছেড়ে দেব। আল্লাহ নিজেই বলছেন, ফাজাআলাহুম জুযাদা ইল্লা কাবীরাল্লাহুম, বড়টাকে রেখে সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন। যখন তারা আসলো, এটা কে করেছে, আলোচনায় বেরিয়ে আসলো একজন যুবক ছেলে, তার নাম ইব্রাহিম, তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। তিনি বললেন, বালফালা কাবিরুহুম, আর দেখছো না কুঠার তো তার ঘাড়ে আছে যে মেরেছে, ওদের যারা বড় সেই তো মেরেছে, আমাকে জিজ্ঞেস করতে, যদি কথা বলতে আর জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিসসালামকে তারা বলছে, তুমি তো জানে না, কথা বলতে জানে না, তাহলে কথা বলতে যে জানে না সে যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তার ইবাদত করো কেন? কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বললেন, উফিল্লাকুম অলিমা তাবুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে অধিক, তোমরা যারা এবাদত করো তাদের অধিক। কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। তারা ঘোষণা করলো, অনসুরু আলী হাতাকুম, তোমাদের মাবুদদেরকে সাহায্য করো আর তাকে পুড়িয়ে মারো। আগুন জ্বালানো হলো, আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে তখন জিবরিল আমিন বলছেন, আলাকালি হা যাই ইব্রাহিম, ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? ইব্রাহিমে জিবরিল আমিনের রূপ তো অন্যরকম রূপ, তার এক পাখার ঝাপটাতে এরকম কোটি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ইব্রাহিম আসসালাম বলেছেন, লা, তোমার সাহায্য তো দরকার নাই। তিনি ওই আয়াতটি পড়লেন সূরা আল ইমরান 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল,
আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সুন্দর ব্যবস্থা করবেন। বলে দিলেন এই কথা, জিব্রিল আমিনকে ধমক দিলেন, আরে তোমার সাহায্য হলো সসীম, আল্লাহর সাহায্য হলো অসীম, তুমি আমাকে কি সাহায্য করবে? আল্লাহ যদি আমার ব্যবস্থা করে তাহলে কোনো কিছুকে আমি পরোয়া করি না। স্পষ্ট হয়ে গেল যখনই আয়াত মুখ দিয়ে বলে ফেললেন, দুই পা বাঁধা হয়েছে, দুই হাত বাঁধা হয়েছে, আগুনের বিশাল কুণ্ডলি জ্বালানো হয়েছে, তাকে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে মারা হবে, কিন্তু আল্লাহ নির্দেশ দান করলেন সঙ্গে সঙ্গে। একেই বলে তাওয়াক্কুল, একেই বলে তাকওয়া। তাকওয়া ভিতরে ছিল, তাওয়াক্কুলে বেরিয়ে এসেছে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আর আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। কই আগুন তো তাকে পোড়াতে পারলো না, একবারে জল জ্যান্ত আগুন জ্বালানো হয়েছে তাকে পুড়িয়ে মারার জন্য, কিন্তু তাকে আগুন পোড়াতে পারেনি। দেখেন আগুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জ্বালাইছে নমরুদ, কিন্তু ওই আগুন দ্বারা ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ পোড়াতে পারেনি। এই জন্য আমরা ছোট্ট একটি কষ্ট পেলেই মনে করি যে অনেক কষ্ট পেয়েছি, পরীক্ষায় পড়লে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে এত বিপদে ফেললে কেন, কিন্তু এর চেয়ে বড় বিপদে আপনি কখনো পড়েছেন বা এরকম বিপদে কখনো পড়েছি আমরা? না, আপোষহীন চূড়ান্ত কথা। ইব্রাহিম আলাইহিসসালামের যোগ্য সন্তান শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরিয়ে যান হিজরতের জন্য, চারিদিক কাফের মুশরিকরা ঘেরাও করে আছে, ঠিক ওই মুহূর্তে এই আয়াতটি পাঠ করে তিনি বেরিয়ে গেলেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বাপ ইব্রাহিম যেটা পড়েছিলেন বিপদের সময় আমি ওইটা পড়ে বেরিয়ে গেলাম। যে কোনো বিপদে যখনই পড়বেন তখন আয়াতটা যেন এটা থাকে, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। অবশ্যই আপনি আল্লাহর পরে সমস্ত দায়ী দায়িত্ব দিয়ে দিন, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় পৃথিবীর কোনো শক্তি আপনার পরাজয় করতে পারবে না, পারার কোনো প্রশ্নই আসে না। ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষায় তিনি জয়লাভ করলেন। এবার ঘরে সমস্যা, বাপকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, আব্বা আপনি কিসের ইবাদত করেন, এ চোখ কানে শুনে না, চোখে দেখে না, এ উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এর ইবাদত করেন কেন? চারবার বলেছেন, দ্বিতীয়বার আবার বলছেন, ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক, আব্বা আমার কাছে যে ওহি এসেছে, এলেম এসেছে, এটা আপনার কাছে আসেনি, ফাত্তাবিনি আপনি আমার আনুগত্য করুন, আমাকে অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেব। আবার বলছেন, ইয়া আবাতি লা তাবুদি শয়তান, আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না, ইন্না শয়তানে কানালি রহমানে আসিয়া, শয়তান আল্লাহর বড় অবাধ্য, আপনি তার ইবাদত করবেন না। আবারও বলছেন, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আব্বা আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব আপনাকে গ্রাস করে ফেলবে, ফাতাকুন আলি শাইতানে ওলিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। এই চারটি কথা শোনার পরে আজর আর সহ্য করতে পারল না, আজর বলছেন, কলা আর অগে বুনাম তানা আলি হাতিয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার প্রভুদের প্রতি বিরাগ ভজন মুখ ফিরে নিচ্ছ, ভৎসনা করছো, লাইল্লাম তান্তাহি তুমি যদি বন্ধ না করো তোমার মুখ, লার্জুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, তোমার মাথাকে পাথর দ্বারা গুঁড়িয়ে চৌচিরি করে দেব, বের হও আমার পরিবার থেকে, তুমি থাকতে পারবে না। এ তো ঘোষণা দিয়ে দিল, পরিবারে আর থাকা গেল না। ভাষাটা ছিল কি, দুনিয়ার দাপটে এমনটাই হয়, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী, বাস্তব কথা শুনিয়ে দিচ্ছেন বাপের কাছে, কিন্তু বদনসিব আজরের হেদায়ত কবুল, হেদায়তের যোগ্য সে ছিল না, হেদায়ত সে কবুল করলো না, নসিবে ছিল না। দুনিয়ার দাপটে আজর নিজেকে হারিয়ে ফেললো, গড্ডালিকা প্রভায়ে গা ভাসিয়ে দিল, আল্লাহ এটা বরদাস্ত করেননি, তার নবীকে এইভাবে অপমান,
এবং শরীয়তকে ভর্ৎসনা করা। মনে করবেন না এটা যে আজরের মতো আর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত তাদের জন্য শিক্ষা যারা এই পৃথিবীতে দাপট দেখে শরীয়তকে প্রত্যাখ্যান করে তাদের পরিণাম ভয়াবহ হবে, তাদের বাঁচার কোনো পথ নাই। এই জন্যই তো আমাদের জন্য এটা দিয়েছেন, ঘটনা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আজরের দাপটের কাছে টিকতে পারলেন না, শেষে বেরিয়ে চলে গেলেন। সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত খুলুন, তিনি বললেন ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। জাতির সামনে এই ভাষণ দিয়ে তিনি চলে গেলেন। তিনি বললেন আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে বিদ্বেষ হিংসা থেকেই গেল, যতদিন পর্যন্ত এক আল্লাহর ইবাদত না করবে ততদিন আমি ইব্রাহিম তোমাদেরকে মেনে নেব না। জাতির কাছে বলেই তিনি চলে গেলেন। ওয়াহদাহ মানে তাওহিদকে যতক্ষণ মেনে নিবে, বাংলাদেশে তাওহিদ নেই, শুধু শিরিক আর বেদাত রয়েছে। এক আল্লাহকে মানার লোক খুবই কম, দাড়ি টুপি আর লম্বা পাঞ্জাবি থাকলেই মনে করবেন না যে এরা তাওহিদে বিশ্বাসী, যে না এরা মসজিদেও সেজদা করে মাজারেও সেজদা করে। এরা আবু জাহাল, আবুল আহাব, নমরুদ, ফেরাউনের চেয়েও বড় নিমুখ হারাম এরা। নমরুদ কোনোদিন আল্লাহকে ইবাদত করতে আসেনি, কিন্তু মুসলমানের বাচ্চা হয় মসজিদে ইবাদত করে মাজারে গিয়ে সেজদা করে তারা। তাহলে কত এরা কোন শ্রেণীর মানুষ হতে পারে? নমরুদকে কোনো আবু জাহালকে কোনোদিন কাবা ঘরে সেজদা করানোর জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর আমাদের দেশের মানুষ টুপি মাথায় পরে পাঞ্জাবি গায়ে দিয়ে ও মক্কাতেও যায় মন্দিরেও যায়, এদের মধ্যে কতটা বিভেদ চিন্তা করুন। আবু জেহেলের চেহারা নিম্ন স্তরের নয়, আবু জেহেল একমুখী মুনাফেক ছিল, আবু জেহেল একমুখী ইবাদত করত, ও কাবা ঘরে এসে আল্লাহকে কোনো সেজদা দেয়নি। আর আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ইমানটাকে এমনভাবে শেষ করেছি যে আমরা মসজিদেও আসি, খানকাতেও যাই, আমরা মসজিদেও যাই, মাজারেও যাই, মানুষকেও সেজদা করি, আল্লাহকেও সেজদা করি। কত রকমের পার্থক্য যে আমাদের মাঝে আর মানে তাওহিদের মাঝে আছে তা কল্পনা করা যাবে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তাওহিদকে যতদিন মেনে না নিবে ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে আমার সম্পর্ক নেই। তিনি চলে গেলেন, দেশ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু ওই আজর কি সুখে ছিল? নমরুদ কি পৃথিবীতে সুখ পেয়েছে? পায়নি, জুতার বাড়ি খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বহুদিন শাসন কার্য চালিয়েছে কিন্তু তাতে লাভ হয়নি, এক সময় তার পতন হয়েছে। কাল কিয়ামতের মাঠের চিত্র অন্যরকম। আজকেও আপনাকে আমাকে শুনে রাখতে হবে, অসংখ্য মসজিদে শিরিক এবং বেদাতকে চালু রেখেছে এক শ্রেণীর মুরুলরা ক্ষমতার দাপটে। তারা ক্ষমতা দেখাতে চায় যে না শিরিক থাকবে, বেদাত থাকবে, আমার নিয়মে মসজিদ চলবে। মসজিদ যেন তার বাপের নামে রেজিস্টার করা, মসজিদে আল্লাহর আইন চলে, আপনার দাপট চলে না। এখানে যদি দাপট দেখান তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার পরিণত হবে আজরের মতো। দেখবেন ওই যে দেখালো দাপট, কিয়ামতের মাঠে চলেন, কাল কিয়ামতের মাঠে দেখতে পাবো। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 473 পৃষ্ঠা খুলুন, আহাদিসুল আম্বিয়ার মধ্যে আসছে বড় লম্বা হাদিস। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করতে যাবেন। ওয়ালা অজহে আজর কতারা গবরা, এমত অবস্থায় আজরের মুখমণ্ডলে থাকবে ধুলাই মলিন, চুলগুলো উস্কো খুস্কো থাকবে। দেখে ইব্রাহিম আলাইহিসসালাম বলবে আলাম আকুল্লা কাল্লাম তাহসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি, দুনিয়ায় কি বলিনি আমার নাফরমানি করবেন না। এই কথা বলা মাত্রই যারা আরবি বুঝে তারা বুঝবে বাক্যটা ফলিয়া উমালা আসিকা, বেটা তুমি আজকে যা বলবে তাই শুনবো, আজকে আর নাফরমানি করবো না। এর নাম কিয়ামতের মাঠ। আজরের দাপট শেষ, আর দাপট নেই। ইব্রাহিম আলাইহিসসালাম বাপের চেহারা দেখে ফিরে চলে আসবেন আল্লাহর কাছে, এসে আল্লাহকে বলবেন ইয়া রব্বি ইন্নাকা ওয়াত্তানি আল্লাহ তুখজানি ইয়াউমা ইউবাসুন ফা আইয়ু খিজিন আখজা আবিল আবাদ। তিনি বলছেন আল্লাহর কাছে এসে বলবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম আবেদন করবেন হে আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না, কিন্তু বাপ যে অপমানিত এর চেয়ে ছেলের অপনাম আর কি হতে পারে,
কি চমৎকার যুক্তি তুলে ধরে বলছেন, কিন্তু আল্লাহ বলবেন ইন্নি হাররামতুল জান্নাতাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছি, ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। তাকে বলা হবে, কে বলবেন সে হাদিসে নেই, বলা হবে তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, ইব্রাহিম তাকিয়ে দেখবেন যে একটা পশু, বানরের মতো একটা পশু ওকে ড্রেনে চুবানো হয়েছে, পায়খানার ড্রেনে যেন চুবানো হয়েছে স্বেচ্ছেটে একটা পশু দেখতে পাবে। ফাইউ খাদুবি কয়মি ফাইউল কফিন নার, তাকে চার পা করে ধরা হবে, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এটা কে? এটা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চার পা করে ধরে ওকে বানরে পরিণত করা হবে। সাবধান, এটা ইসলামী বিধান, আল্লাহ প্রদত্ত শরীয়ত। আপনি দাপট দেখিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারেন না। আপনি গলা টিপে হত্যা করবেন? হক কথা একজন বললে হাতে হ্যান্ডকাপ পরায় আপনি জেলখানায় দিয়ে দিবেন? জেলখানায় কি শেষ ফয়সালা? ফাঁসি কি শেষ ফয়সালা? যে না, অসম্ভব। শেষ ফয়সালা কিয়ামতের মাঠে হবেই। বরং এখানে ওই হাদিসটা উল্লেখ করি, বরং রোম সম্রাটের মতো বুদ্ধিমানের পরিচয় দিয়ে শরীয়তের সামনে আত্মসমর্পণ করুন, সেটাই ভালো হবে। কারণ পৃথিবীতে নমরুদকে দেখে এসেছি, পৃথিবীতে ফেরাউনকে দেখে এসেছি, পৃথিবীতে আবু জাহালকে আবুল আহাবকে দেখে এসেছি, দর্দণ্ড প্রতাপশালী এই সমস্ত কাফের শাসক পৃথিবীতে টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। ফেরাউন মরেনি বাহারে কুলজুমে, কাজী নজরুল অল্প সাদে কথাটি বলেনি, আমি যে চির অজেয় ঝোটা কানুনের নেগুর আমারে করিতে পারিনি রয়, করণম রোধ কত ফেরাউন কত সাদ্দাদু কারুন, আসিয়াছে মোর চলাপথে হইয়া বাধা দারুন, পুরি নাই আমি নিমরুদে হুতাশনে, বিকাই নিয়ে আমি বিপুল কারণী ধনে, সাদ্দাদের অহংকারী মাতা বালিতে ভেসে এসেছে। নমরুদ ফেরাউন গেছে বাহারে কুলজম ভেসে, নমরুদ ছিঁড়ে পড়েছে ফয়জার, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বড় সবে উচ্চ কণ্ঠে নারায় তাকবীর, এই কথাটি বুক চেড়ে বেরিয়ে এসেছে কাজী নজরুল ইসলামের কাছ থেকে। কারণ বহু নমরুদের পথ পাড়িয়ে দিয়েছে ইসলাম, বহু আবু জেহেলের পথ পাড়ি দিয়েছে, বহু ফেরাউনের পথ পাড়ি দিয়েছে, ইসলামের কিছুই হয়নি, এই সমস্ত ফেরাউনগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব যেই দাপট দেখাক না কেন, ওটা চ্যালেঞ্জ। আমি ওই শরীয়তের কথা বলছি যে শরীয়ত নাজিল হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যে শরীয়ত নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে, যে শরীয়ত নাজিল হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ওই আল্লাহ প্রদত্ত অভ্রান্ত অপ্রতিরোধ অকাট্য বিধানের কথা বলছি। এর পিছনে কোনো দুর্বলতা নেই, দুর্বলতা থাকার কোনো সুযোগই নেই। রোম সম্রাটের কাছে আবু সুফিয়ান গিয়ে সহিহ বুখারী 7 নম্বর হাদিসটা খুলুন, গিয়ে বলছে যে মুহাম্মাদের লোককে আশ্রয় দিবেন না এখানে। কেন? ঘটনা এই, ডাকলো তাদেরকে, আগেই আল্লাহ রাসূল তাকে পত্র দিয়েছিলেন, ডাকার পরে সাক্ষাৎকার নিলেন দোভাষীর মাধ্যমে, 9-10টি প্রশ্ন করার পরে রোম সম্রাট আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছেন, এটা হাদিসের শেষ অংশে তিনি বলছেন, ওয়াইন কানা হাক্কান মা তাকুল, সেদিনে কিন্তু আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা বলেনি। কারণ হলো, জানতে পেরেছে যদি আজকে মিথ্যা কথা বলি তাহলে আমার সাথে যারা লোকজন আছে তারা বুঝবে আবু সুফিয়ানও মিথ্যা কথা বলে, সবার সামনে যেহেতু মিথ্যা কথা বলেন, কাফের হলো সচেতন কাফের। বলার পরে বলছে, সব শোনার পর আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছেন, আবু সুফিয়ান তুই মক্কা মদিনার ভয় করে আমার কাছে এসেছ, আশ্রয় দিয়েন না, শোনো, ওয়াইন কানা হাক্কান মা তাকুল, তোমার কথাই যদি সত্য হয় যেটা তুমি বললে, ফাসায়ামলিকুম তাহতা কদামাইয়া, শুধু মক্কা মদিনা নয় অচিরেই মোহাম্মদ আমার সিংহাসন পর্যন্ত অলঙ্কিত করে ফেলবে। আবু সুফিয়ান তুমি আমাকে বুঝাতে এসছো, ভাষাটা এরকম অনুবাদ হবে তুমি একটা বোকা, ওয়াইন কুন্তু ইন্দাহু, আমি যদি আজকে আবু সুফিয়ান, শুনে রাখো, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লা গসলতু কদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম, ওই বিধানের কথা বলছি। অতএব দাপট দেখাতে হবে না, যদি দাপট কেউ দেখায় কাল কিয়ামতের মাঠে তাকেও বানরে পরিণত করা হবে। হাদিস কাল রাসূল এমনি বলে গেছেন সবাইকে, কই ফেরাউনকে বানর করা হবে না, নমরুদকে বানর করা হবে না, কাকে বানর করা হবে,
আজরকে, কেন এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে? কারণ দম্ভ করে হককে প্রত্যাখ্যান করেছে, জানা সত্য প্রত্যাখ্যান করেছে, এটা আল্লাহ রাব্বুল্লাহ বরদাস্ত করবেন না। অতএব সাবধান থাকতে হবে সবাইকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক পরীক্ষায় পড়েছেন, তার মধ্যে একটা অন্যতম পরীক্ষা, দেখুন চেতনার কথা এখানে এসে যায়, তার চেতনা আমার চেতনা কত পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সূরা বাকারা 131 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, যখন তার রব বললেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। আমাদেরকে বললে আমরা বলবো দেখি করি, কখন করব, কিভাবে করব, কোন মাসে করব, অনেকগুলো প্রশ্ন, যে না কোনো প্রশ্ন নেই। বললেন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, ঈমান একেই বলে। এই যে শরীয়ত তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, কত হাদিস শুনালাম, মদ জোয়ানি গাঁজা ফেন্সি ডেলেগুলো হারাম, আজও ছাড়তে পারেনি, অথচ একটি আয়াত নাজিলের মাধ্যমে সাহাবা কেরাম যারা তাৎক্ষণিক খেয়েছিলেন মুখের মধ্যে হাত দিয়ে সঙ্গে সঙ্গে বমি করে বের করে ফেললেন। আয়াত নাজিল হয়ে গেছে আর খাওয়া যাবে না, তাৎক্ষণিক সিদ্ধান্ত। 5017 নম্বর হাদিস সহিহ মুসলিমের, এক সঙ্গে হাজার হাজার সাহাবী হাজার হাজার গাধা জবাই করেছে, গোশত বক করছে, এখন গোশত খাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল জানতে পারলেন গাধার গোশত জবাই করেছে, গাধার গৃহপালিত গাধার গোশত হারাম বলে ঘোষণা দিলেন। এক ঘোষণাতে হাজার হাজার গাধার গোশত সবগুলো ফেলে দিল, একটা পিস গোশত একজন সাহাবী খাননি। এর নাম হল আনুগত্য, সঙ্গে সঙ্গে সাথে সাথে, না আমরা পারলাম না, আমরা পারিনি। মাদকদ্রব্য খাওয়া যেমন হারাম, বিক্রি করাও তেমনি হারাম। আবু দাউদের 3488 নম্বর হাদিস, দেখি বংশালের লোক পারে কিনা, যাদের দোকানে বিড়ি আছে, সিগারেট আছে, জর্দা গুল আলাপাতা ফেন্সিডিল মদ চুয়ানি গাঁজা মাদকদ্রব্য যত আছে, এই হাদিস শোনার পরে সম্পূর্ণ বিক্রিও করা যাবে না, খাওয়াও যাবে না, সঙ্গে নষ্ট করে ফেলতে হবে। এটাই হলো বিধান, দেখি ইমান কতটুকু তাজা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনলেন, যদি কার্যকর না করতে পারি, শুধু তাই হাদিস শুনালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক ছিল না, মূর্তিগুলোকে ভেঙ্গে সব চুরমার করে দিলেন, বাপকা বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাজ করলেন। চেতনা বিশ্লেষণ করতে চান আপনি, বাড়িতে গিয়ে দেখবো আপনার নিজের ছবিটা ঝোলানো আছে আপনার দেওয়ালে, আপনার দেওয়ালে আপনার নেতা নেত্রীর ছবি ঝোলানো আছে, বাড়িতে ছবিতে ভর্তি, প্রোগ্রাম করতে গেছে ইসলামী প্রোগ্রাম, তিনি প্রোগ্রামের সভাপতি, বাড়িতে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসায় যে আপ্যায়ন করাবে সেই যোগ্যতা সে রাখে না। গোটা ঘরটা গুনে দেখছি 61টা 62টা ছবি দেওয়া আছে ঘরে। আপনি মুসলমান বলেন, কই ইব্রাহিমের চেতনার সাথে তো মিলল না, বাড়িতে গিয়ে শোকেসে দেখবেন, নারী পুরুষ উভয় লক্ষ্য করবেন, যদি ছেলেদের জন্য পুতুল কিনা থাকে, মাছের মূর্তি, গাধার মূর্তি, শিয়ালের মূর্তি, কুকুরের মূর্তি শোকেসে সুন্দর করে সাজানো আছে, আজকে বের করে সবগুলো ভেঙ্গে তারপরে ঘরে ঢোকার চেষ্টা করবেন, না হলে ওই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা আসবে না, ওই ঘরে সালাত পড়লে সালাত হবে না, এটাই চূড়ান্ত কথা, সালাত হবে না, ওই ঘরে ছবি আছে চলবে না। কেন রেখেছেন আপনি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে তিনি মূর্তি ভাঙতে পারেননি, কিন্তু বিজয়ী বেশে প্রবেশ করলেন মক্কা বিজয়ের দিনে। ইবনে মাসুদ বলেছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডে 336 হাদিসটা খুলুন, ইবনে মাসুদ বলেছেন দেখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, ওয়া হাওলাল কাবাতে 360 নুসুবা, এমন অবস্থায় কাবার চতুর্পার্শ্বে 360টি মূর্তি সাজানো ছিল, কাবার ভিতরে মূর্তি ছিল না, পার্শ্বে ছিল মূর্তি। ফাজালা ইয়াতুনহু বিউদিন ফিয়াদিহি, রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, আর মুখ দিয়ে বলছেন ওয়াকুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। আলীকে ডেকে বললে, আলী শোনো, লা তাদা তিমসানিল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু,
আলে শোনো, মক্কা মদিনার বুকে যত ছবি এবং মূর্তি রয়েছে ভেঙ্গে চুরমার করে দাও, রাখবা না। যত ছবি মূর্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে, সৌধ নির্মাণ করা কবর যত রয়েছে, সমস্ত কবরকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দিবে, না দেওয়া পর্যন্ত তুমি ছেড়ে দেবে না। সহিহ মুসলিম 313 পৃষ্ঠার হাদিসটা খুলুন, এটা তো হাদিসের পাতাতেই থাকবে না, আপনি আমল করবেন, নিজে আমল করবেন না। এখানে বলে রাখি একটা কথা, ওই বৌদ্ধ মন্দিরে ঢুকে মূর্তি ভাঙতে হবে, এটা এই ফতোয়া আপনাকে কে দিয়েছে? আর এই দেশের নাগরিক না, এক শ্রেণীর উদ্ভট্ট জ্ঞান পাপি এবং যাদের আকিদা ভ্রষ্ট, যারা তারা এই কাজগুলো করে, পূজা মণ্ডপে ঢুকে পূজা মূর্তি ভাঙতে আপনাকে কে বলেছে, এই ফতোয়া কে দিয়েছে? এই দেশের নাগরিক না তারা, তারা ট্যাক্স দিয়ে বসবাস করে না, আপনার বাড়ির মূর্তি নিজে ভাঙতে পারছেন না, আপনি বৌদ্ধ মন্দিরে যান কেন? এটা কে শিখিয়েছে? এটা এই আকিদা ঠিক নয়। নিজের মূর্তিটাকে ভাঙুন, নিজের ছবিগুলো কক্সবাজার গেছিলেন, জাফলংয়ে গেছিলেন, ছবিগুলো তুলে নিয়ে আসছেন, গেছিলেন ইটালিতে, গেছিলেন মালদ্বীপে, বড় বড় নগ্ন ছবি তুলে রেখে আসছেন, বাধাই করে রেখেছেন, ওইগুলো আপনার নেকি খেয়ে ফেলছে, ওইগুলো ভাঙুন আগে, মনের মূর্তিটাকে ভেঙে ফেলুন। আকিদার ত্রুটির কারণে শরীয়ত বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, শরীয়তটা বুঝতে পারে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলীকে এই কথা বললেন, আর খালেদ বিন ওয়ালিদকে বলেছেন, খালেদ যাও উজ্জা মূর্তিকে ভেঙ্গে চুরমার করে আসো, পৃথিবীতে যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তির মধ্যে নগ্ন জিন থাকে, মহিলা জিন থাকে, ওই জিন শব্দ করে ভিতরে ঢুকে আর মানুষকে উৎসাহ দেয়। ওই যে মাজারে কিছু দান করলে কিছু পাওয়া যায়, কি এমনি পাওয়া যায়? কিছুতে তো কিছু হয়, কিসে করে? মক্কার চতুর্পাশে যে মূর্তিগুলো সাজানো ছিল, 6578 নম্বর হাদিস মুসান ইবনে সাইবার মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ বিন ওয়ালিদকে বললেন যে ওই নগ্ন জিন এই মূর্তিগুলোর মধ্যে ঢুকে শব্দ করে, তখন আবু জাহাল আবুল আহাবরা বলে, এই তো বাবারা কিছু বলছে, এরা আমাদের মূর্তি, এগুলো উজ্জা, এটা লাত, এগুলো নাম রেখেছিল, এগুলো কিছু বলছে, ও শব্দ করে আর এটা মূর্তি পূজা উৎসাহিত করে। আল্লাহ রাসূল পাল্টালেন, খালেদ বিন ওয়ালিদকে ভেঙ্গে দিয়ে আসো। তিনি গেলেন, যাওয়ার পরে দেখছেন যে তিনটা বাবলা গাছের উপরে বাসা, দেখে ওকে পেল না, ওকে ভেঙ্গে দিয়ে আসলেন, এসে রিপোর্ট পেশ করলেন। আল্লাহ রাসূল বলছেন, লাম তাসনা শাইয়ান, আরে খালেদ তুমি তো কিছুই করনি, যাও ওকে আগে শেষ করে আসো। এবার গিয়ে বাসা যেহেতু ভেঙ্গে ফেলে দিয়েছে, ওই নগ্ন মিয়ে জিন বিশাল বড় আকৃতির মাথা করে, মাথাতে আলকাতরা মাখে, তাকে ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে আছে। আর তার পাশে যারা জিন ছিল, ইয়া উজ্জা বলে চিৎকার করছে। খালেদ বিন ওয়ালিদ তার দিকে গেলেন, যাওয়ার পরে তাকে তরবারিতে আঘাত করে হত্যা করলেন। আল্লাহ রাসূলের কাছে এসে রিপোর্ট দিলেন, আল্লাহ রাসূল এবার পেয়েছে, তোকে মেরে ফেলে আসছি। আল্লাহ রাসূল বলল, তিলকালে উজ্জা, এটাই সেই উজ্জা জিন, নগ্ন জিন, এ মূর্তির মধ্যে ঢুকে মানুষকে মূর্তি পূজায় উৎসাহিত করত। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা কুল্লি সানামিন জিন্নিয়া, প্রত্যেকটি মূর্তিতে পৃথিবীতে যেখানে মূর্তি আছে সেখানেই নগ্ন জিন আছে। আসলে আল্লাহ নিজেই বলেছেন সূরা নিসা 116 নম্বর আয়াতে যে তারা মূলত শয়তান আর মিয়ে জিনের ইবাদত করে, মূর্তির ইবাদত করে না, নাউজুবিল্লাহ। যারা মূর্তি পূজা করে, এখানে দুইটা জিনিস লক্ষণীয়, এক শ্রেণীর মানুষ ব্যবসায়ী হয়ে, টাকা পয়সা হয়ে, রাজনীতির নাম নিয়ে মূর্তি পূজা করে, আর এক শ্রেণীর মানুষ মাথায় টুপি পরে লম্বা দাড়ি নিয়ে খানকা মাজারে কবরে বসে বসে মূর্তি পূজা করে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এবার চিন্তা করুন আল্লাহর এই ভাষণটা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক, যারা ঈমান আনে তাদের মুমিন হয়। আল্লাহ মুশরিক কেন বললেন, ঈমানে কত ত্রুটি আছে, এটা বিশ্লেষণের বিষয়। ইব্রাহিম আলাইহিসসালাম যা করেছিলেন 3500 বছর পূর্বে, আজ থেকে 1500 বছর পূর্বে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাই করলেন। সাহাবা কেরাম মতিগতি বুঝে জিজ্ঞেস করলেন, 1987 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, লিমাদা আরসালাকা রব্বুক, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে প্রেরণ করেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, জানো না কি জন্য প্রেরণ করেছেন? লিসিলাতিল আরহাম,
আমি যেন আত্মীয় সম্পর্ক দৃঢ় রাখি, অলি কাসরিল আওসান, মূর্তি ভেঙ্গে যেন চুরমার করি, কেন ওলা ইশরাক ফিল আরজ আই ওয়াহিদুল্লাহ তাআলা ওলা ইশরাক ফিল আরজ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন মূর্তি ভেঙ্গে চুরমার করার জন্য এবং গোটা পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, যেন কোনো এক জায়গায় শিরিকের কোনো গন্ধ না থাকে। দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাপট দেখেন, কোনো সম্পর্ক নাই। হাদিসের অনুবাদক মাত্র আমি, হাদিসের পাতায় আছে যদি অপরাধ হয়ে থাকে, ভাস্কর্য আর মূর্তি একই জিনিস, মাথায় টুপি আছে আর বিশ্বাস করে এদের মাথায় কিছু নেই, এটাই হলো ট্র্যাডিশন। পাশ্চাত্যের ট্যাবলেট খাওয়ার পরে, ক্যাপসুল খাওয়ার পরে মাথাটা গুলিয়ে ফেলেছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা। বাংলা একাডেমিতে লিখেছে যেখানে ভাস্কর্য ওখানে অনুবাদ লিখেছে, অর্থ লিখেছে মূর্তি, যেখানে মূর্তি লিখেছে ওখানে ভাস্কর্য, আর এখন আমাদেরকে ঘোল বুঝাচ্ছে, বুঝছেন তো, এগুলো নাকি চলে না। বুদ্ধিজীবীরা শেষ করেছে দেশটাকে, আমি ওই দিকে যাচ্ছি না। তথাকথিত বুদ্ধিজীবী যারা দেশপ্রেমিক নয়, যদি ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা বিশ্লেষণ করতে যাই তখন অনেক অপরাধের অপরাধী হয়ে যাব, কিন্তু হক কথা বলবে কে, কাউকে না কাউকে বলতেই হবে। যদি একজন ব্যক্তি কথা শুনে হেদায়েত পাই, কাল কিয়ামতের মাঠে ওই নেকির কারণে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কথা আপনাকে বলতেই হবে, আপনাকে সহযোগিতা করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা বলতে গিয়ে চলুন আরেকটু এগিয়ে যাই, বুদ্ধিমতী মহিলার কথা বলি। যখন দেশ থেকে বেরিয়ে গেছেন, যখন পেয়ে গেলেন হাজেরাকে, যখন পেয়ে গেলেন সারা হাজেরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দিয়ে দিলেন, ওই যে জালেম শাসক ধরে ফেললো, এই ইতিহাস আপনারা জানেন, আমি ওদের বলতে যাচ্ছি না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, হজ সংক্রান্ত, হজের সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাচ্চা শিশু, দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, দেখেন, আর তার পিছনে চলছেন হাজারা, বলছেন আইনা তাজহাবিয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ওয়াতারাকতানা, আর আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এমন মিনাল অদি, এমন একটা উপত্যকা ছেড়ে যাচ্ছেন, লাইসালাহু আনিসুন ওয়ালা শাই, এখানে মানুষও নাই, কিছুই নাই, এখানে রেখে যাচ্ছেন কেন, বারবার বলছেন, কোনো জবাব দিচ্ছেন না। দেখেন পরীক্ষা কাকে বলে, আপনি কি পারবেন, আর একটু খেজুর রেখে গেছেন, জিরাফ শব্দ উল্লেখ করা আছে একটা থলে, তার মধ্যে কয়েকটা খেজুর আছে, ওয়া সুকাকুন ফিহিমা, তার মধ্যে শুধু পানি আছে একটু, আর কিছু নেই, রেখে চলে যাচ্ছেন, বারবার জিজ্ঞেস করতে উত্তর দিচ্ছেন না। পিছন থেকে বুদ্ধিমতী মহিলা হাজারা বলছেন, আমার আকাল্লাবি হাদা, হে ইব্রাহিম, আপনাকে কি আল্লাহ যাওয়ার জন্য নির্দেশ দান করেছেন, ঘাড় না ঘুরায় বললেন নাম, জি আমাকে আল্লাহ নির্দেশ দান করেছেন তাই চলে যাচ্ছি, একবারও তাকালেন না। কিন্তু দীর্ঘদিন চাওয়ার পর একটা সন্তান পেয়েছেন, সন্তানের মহব্বত বুকে নেই। যখন সানিয়া পর্বতের আড়ালে হয়ে গেলেন তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বাচ্চাটাকে রেখে, যখন বললেন আল্লাহর নির্দেশে যাচ্ছি, তখন বুদ্ধিমতী মহিলা হাজারা বলছেন, ইদান লাম ইউদাইয়ুনা, যদি তাই হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। ওই ইমান আমার স্ত্রী আপনার স্ত্রীর মধ্যে আছে, এক বছর জেলখানায় থেকে আসেন, প্রমাণ হবে আপনার স্ত্রী কেমন না। যদি স্ত্রী হাজেরার মতো হয় তাহলে জন্ম হবে ইসমাইলের মতো সন্তান, কিন্তু ডিমান্ড নিয়ে তো বিয়ে করে নিয়ে আসছেন আপনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স করছে, মাথার চুলগুলো আগেই কাটা ছিল, জীবনে বুরকা চোখে দেখেনি, আপনি বেটার বউ করে নিয়ে এসেছেন, ও আপনার পরিবারকেও শেষ করবে, আপনার আত্মীয় স্বজনদেরকে শেষ করবে, আপনার এলাকাকেও শেষ করে দেবে ও। এই মহিলা খান্নাস মহিলা, জীবনে বুরকা পরেনি। আপনি একজন মহিলাকে নিয়ে আসেন, দিনদার, ফাস্তার বিজাতের দিন, দিনকে প্রাধান্য দেওয়ার মহিলাকে নিয়ে আসেন, বুদ্ধিমতী মহিলা না হলে হাজেরা কি এই কথা বলে, তাও তো একটা চাকরানি, তার মধ্যে কত ইমান জন্মেছিল। আপনি একটা চাকরানিকে বিয়ে করেন যদি দিনদার হয়, তার পেট থেকে ইসমাইল জন্ম হবে, এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করবেন, একজন তিতুমিরের জন্ম হলে এই বাংলাদেশ শিরিক বেতাদের গোষ্ঠী থাকবে না, তাওহীদ জন্ম নেবে ইনশাআল্লাহ, এটাই বাস্তবতা। কিন্তু না,
আপনি কাকে নির্বাচন করছেন? প্রথম যদি জিজ্ঞেস করেন মেয়ে দেখতে গিয়ে, তুমি কোনোদিন শিক্ষা সফরে গিয়েছো বন্ধুদের সাথে? যদি বলে যে গিয়েছি, একবার গেলে ওই মেয়েকে আর বিয়ে করা যাবে না। আপনি জানেন না ওই মেয়ে কিভাবে গেছে তার বন্ধুদের সাথে? জিজ্ঞেস করবেন, তুমি কি দিবস পালন অনুষ্ঠানে যাও? পহেলা বৈশাখ সহ অসংখ্য দিবস পালন অনুষ্ঠান হয় না এই বাংলাদেশে? যেসব নগ্ন অনুষ্ঠান হয় তার মধ্যে 14ই ফেব্রুয়ারি তরুণরা নাম দিয়েছে ভালোবাসা দিবস। আসলে ওটা ভালোবাসা দিবস? ওটা একটা বেশ্যা দিবস একটা, নাউজুবিল্লাহ। পহেলা ফাল্গুন নাম দিয়েছে বসন্ত বরণ। যে না, এখানে বসন্ত বরণ হয় না, সুন্দরী প্রতিযোগিতা দিবস, লাক্স প্রতিযোগিতা, চ্যানেল আই প্রতিযোগিতা, ইস্তাতির জঘন্য নোংরামি লুচ্চাপুনা যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠানে যদি আপনার মেয়ে অংশগ্রহণ করে, আপনার তাহাজ্জুদ পড়ে পাঁচ পয়সা দাম নাই আপনার। আপনি বসে বসে দোয়া করছেন মেয়ে জাফলং গেছে, আল্লাহ সহি সালামত তুমি ফিরে নিয়ে আসো, মেয়ের সাথে কেউ নাই, এবাদত আল্লাহর সঙ্গে ভণ্ডামি। মেয়েকে আপনি পড়াশোনা করেন, আপত্তি নেই, নিজে দেখাশোনা করে পড়াশোনা করান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনি ঢাকায় বসে আছেন, আপনার মেয়ের প্রতি এতই বিশ্বাস, মেয়ে যেন ফেরেস্তা, পহেলা বৈশাখে কোথায় গিয়েছিল খোঁজ রাখেন না আপনি, আর দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার সন্তানটা ইসমাইলের মতো হয়। কোনোদিন হবে? কোনোদিনই হবে না। আপনাকে ওই রকম মেয়ে দেখে বিবাহ করতে হবে। আর আপনার স্ত্রীকে শাসন করবেন কি করে? কারণ যে খাটে ঘুমান ওই খাটটাও আপনার শ্বশুরের দেওয়া, যে গাড়িতে চড়ে অফিসে যান সেই গাড়িও হলো শ্বশুরের, যে ফ্রিজের ঠান্ডা পানি খান সেটাও হলো শ্বশুরের দেওয়া, যে টিভি দেখে আত্মতৃপ্তি অর্জন করেন 32 ইঞ্চির টিভি সেটাও শ্বশুরের দেওয়া। যদি বলো তুমি কোথায় যাও, মানে তোমার অনুমতি নিতে হবে বাড়ি থেকে যাওয়ার জন্য, আপনার পরিবার শেষ, দুনিয়াতেও জাহান্নামে, কিয়ামতের মাঠেও জাহান্নামে, উপায় নেই। অতএব আমি এখানে উদাহরণ দিতে গেছিলাম, বুদ্ধিমতী মহিলা দুধ শুকিয়ে গেছে, খাবার কিছু নেই, শেষ হয়ে গেছে, দৌড়াচ্ছেন সাফা এবং মারুয়াতে, কোথায় পানি পাওয়া যায়? দেখতে পাচ্ছেন যখন মারুয়া পাহাড়ের উপরে দেখছেন যে একটা লোক দাঁড়িয়ে আছে ইসমাইলের কাছে, ফাইদাহিয়াবি মালাক, তিনি দেখতে পালেন একজন ফেরেশতাকে, বাহাসাবি আকাবিহি আও বি জানাহিহি, সহি বুখারীর হাদিস। আমাদের দেশে প্রচলন আছে যে ইসমাইলের পায়ের আঘাতে জমজমের কূপ তৈরি হয়েছিল, এটা ডাহা মিথ্যা কথা একটা। ওই হাদিসের মধ্যে ফা বাহাসে আকবি আকাবিহি, জিব্রিল আমিন পা দ্বারা আঘাত করলেন, আও বি জানাহিহি, অথবা আঘাত করলেন পাখা দ্বারা, ফা জহরাতিল মা, অথবা পানি ফিনকি দিয়ে উঠে গেল একবার। অতহাদ্দিদু ওকালা জম জম, ওকালা জম জম, যখনই পানি সিদকে দ্বারা উঠে গেল তখনই বলছেন জম জম, আর বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ রাসুল হাত দিয়ে দেখে দিচ্ছেন সাহাবিদেরকে, দেখো যখন পানিটা বের হয় তখন তিনি বাঁধ দিচ্ছেন আর বলছেন জম জম, তুমি থামো থামো থামো, এই কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন, লাউ তারাকাত জমজম, যদি সেদিন জমজমকে ছেড়ে দিতেন, আওলাম তাও আওলাম তাক তাগরিফ জম মিন জমজম লাকানাত জমজান আইনান মাইনা, সেদিন যদি বাদ না দিতেন তিনি, যদি ছেড়ে দিতেন, তাহলে জমজমের পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হয়ে যেত। প্রমাণ করে পৃথিবীর সমস্ত মহাসাগরগুলো যদি শুকিয়ে যায় জমজমের পানি শুকাবে না। এই হাদিসই প্রমাণ করে, বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছে পানি কোথায় থেকে উঠছে, তো উঠছেই, কেন শেষ হয় না। বিজ্ঞানীরা যদি এই হাদিসটা বিশ্লেষণ করতো তাহলেই প্রমাণ পাওয়া যেত, 1500 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন এর মধ্যে যত পানি আছে, গোটা পৃথিবীতে যত মহাসাগর আছে তার চেয়েও বেশি পানি এখানে আছে। এই হাদিস প্রমাণ করে, আল্লাহ রাসূল বলেই দিয়ে গেলেন। সুতরাং একটা শিক্ষণীয় বিষয়, আপনার স্ত্রী যদি আল্লাহর উপরে ভরসা করে, আপনি যদি নাও থাকেন, সারাকে যেমন আল্লাহ নিরাপত্তা দিয়েছিলেন, হাজেরাকে যেমন নিরাপত্তা দিয়েছিলেন, আপনার স্ত্রীকেও সেই নিরাপত্তাই দিবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। সারাকে নিরাপত্তা দেননি, যখন শাসক ধরতে গেছিল তখন কি পেরেছিল ধরতে? ইমান নিয়ে তখন কথা বলেছেন, থামুন আমি আগে অজু করব, 2 রাকাত সালাত পড়ব, তারপরে বাকি কাজ হবে। সালাত পড়াও সারা যখন ধরতে আসছে, সঙ্গে সঙ্গে একেবারে মানে বেহুশ হয়ে পড়ে যাওয়া সারা,
আল্লাহ করলেন, ঠিক হাজেরার ক্ষেত্রে পানির মালিক বানিয়ে দিলেন, সেই পানির মালিক তো হলেন হলেন, কিয়ামত পর্যন্ত এই সাফা মারোয়া আপনাকে আমাকে দৌড়াতেই হবে, এটা ফরজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সাফা মারোয়া ছাড়া হজ হবে না, হজের ফরজের মধ্যে একটি হলো সাফা মারোয়া সাই করা। বন্ধুরা আমার, হজ্জের মাস, এখানে এসে আমি কয়েকটা কথা বলতে চাই, তার আগে ওই প্রসঙ্গটা শেষ করতে চাই, আপনাকে এবং আমাকে আপোষহীন হতে হবে শরীয়তের ক্ষেত্রে, কখনো আপোষকামী হওয়া যাবে না, কোনো দিনই না। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন বলেছিলেন কাঠগড়ায় দাঁড়িয়ে যে তোমাদেরকে অধিক, তোমরা যারা ইবাদত করো তাদেরকে অধিক, আপনি যদি আপোষহীন না হন, গুজামিল দিয়ে যদি শরীয়ত মানতে চান, আপনার দ্বারাতে কখনো মানুষ উপকৃত হবে না, শরীয়ত উপকৃত হবে না। আপনাকে থাকতে হবে শরীয়তের উপরে অটল, ও জান্নাতে যাবেন কিন্তু আঁচুর খাবেন না, এটা তো হতে পারে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাআসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। 214 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা কি জান্নাতে প্রবেশ করেই ফেলেছো? ধারণা করেছো তোমরা জান্নাতে প্রবেশ করেই ফেলেছো, অথচ তোমাদের উপর ওই অবস্থা আসেনি। ইতিপূর্বে লোকদের উপরে যা আসছিল, তারা পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে পারেনি, তাদের উপরে কষ্ট ক্লেশ দুঃখ চারিদিকে জড়িয়ে ধরেছিল, এমনকি তাদের রাসূল এবং মুমিনরা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য নিকটেই আছে। আপনি জান্নাতে যেতে চান অথচ আপনি কষ্ট অনুভব করবেন না, শরীয়তের উপরে অটল থাকবেন না, এটা হতেই পারে না। যদি আপনার মধ্যে শিরিক প্রবেশ করে, তাহলে যত ইবাদত করবেন কোনো ইবাদতে কাজ হবে না। শিরিক যদি এতটুকু থাকে, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিকের মিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য এই পৃথিবীতে নিরাপত্তা রয়েছে এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। জেলখানায় একজন বড় আলেমের সাথে সাক্ষাৎ হয়েছিল, বিখ্যাত আলেম। তাকে একদিন হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করছিলাম, বলুন তো বাংলাদেশের এই অবস্থা কেন, পাকিস্তানের কেন এই অবস্থা, সৌদি আরব, কুয়েত, দুবাই, এই সমস্ত এলাকায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গায় কেন কোনো বোমা হামলা, মানুষ হত্যা এগুলো হয় না কেন, মিশরে কেন হচ্ছে, সিরিয়ায় কেন হচ্ছে, এই উত্তরটা পরে দিবেন। তিনি আমাকে বলেছে বাবা উত্তরটা পরে নিতে হবে না, তুমি এখনই নাও, কারণ এখনই দিচ্ছি, তাদের মধ্যে তাওহিদ আছে তাই আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেছে, আর আমাদের মধ্যে তাওহিদ নাই কারণ আমরা ইবাদতকে দুভাগে ভাগ করে ফেলেছি, এক ভাগ আল্লাহর জন্য আর এক ভাগ মৃত্যু প্রিয়ের জন্য, ভাগ করার কারণে এই অবস্থা। নিরাপত্তা আল্লাহ না দিলে কেমনে হবে? বন্ধুরা আমার, খুতবার সময় শেষ হতে যাচ্ছে, আমি দুইটা কথা বলি হজ সম্পর্কে আপনাদের। প্রথমত, হজ আপনি করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। খুজু আন্নি মানাসিকাকুম, আল্লাহ রাসূল বলেছেন আমার কাছ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো। যখনই বিমানবন্দরে আপনি ঢুকছেন, তখনই এক শ্রেণীর বেদাতি আলেম সেখানে আসে, ও আপনাকে তালবিয়া পড়াচ্ছে, বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক পড়াচ্ছে, এতটাই বেহুশ, এ শব্দের অর্থটাই জানে না। লাব্বাইক কখন হলো এটা? আল্লাহ তোমার সামনে আমি হাজির, ওকে হাজির হয়েছে। আমরা যেবার হজ করতে গেলাম, আমার উস্তাদ আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, বলছে আপনি এখানে তালবিয়া পড়াচ্ছেন কেন? তো বলছে এখানে না, বাড়িতে থেকে পড়লেও হবে। হুজুরের দমভক্তি দেখছেন, এখানে না বিমানবন্দর না, বাড়িতে লাব্বাইক পড়লেও চলবে। অথচ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার কাছে আমি হাজির, তোমার নিকটে হাজির, এই কথা বারবার বলছি। কখন? যখন মিকাতে যাবে তখন না হাজির হলো, বিমানবন্দরে কখন আল্লাহকে পেল? বিমানবন্দরে কিভাবে মিকাত পেয়ে গেল? এক, এই সঙ্গে সঙ্গে এহরাম পরাচ্ছে, দুই রাকাত করে সালাত আদায় করাচ্ছে, যে না এহরাম পরার সময় দুই রাকাত সালাত আদায় করা যাবে না,
আপনাকে কঠোর থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি কোনো আমল করে সেই আমলের নির্দেশ আমি মুহাম্মদ দেনি, ফাহুয়া রাদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওটা চলবে না, এটাই হবে বেদাত। হজিজে হবে না আপনার, আপনি যাচ্ছেন শুরুতে যেগুলো করা হচ্ছে, একটা জিনিস শিখিয়ে দিই, এহেরাম আপনি বাড়ি থেকে পড়তে পারেন, বিমানবন্দরে পড়েন, এহেরাম পড়ার বাধা এক জিনিস নয়। যখন আপনাকে হজ্জের বিমানে ঘোষণা করা হচ্ছে আমরা মিকাতে এসেছি, তখন আপনি নিয়াত করে লাব্বাইক বলা শুরু করুন, এটা হলো এহরাম বাধা। আর এহরাম আপনি আগেই পড়তে পারেন, বিমানে এহরাম পড়াটা একটু কষ্টকর হয়, অবশ্যই দুই রাকাত সালাত পড়া যাবে না, শিক্ষা দিচ্ছে বেদাতিরা। বাড়ি থেকে যখন বের হলেন, তখন থেকে পুনরায় বাড়িতে ফেরা পর্যন্ত যখন আপনি মুসাফির হয়ে সবাই মিলে সালাত পড়বেন, তখন জহর দুই রাকাত, আসর দুই রাকাত, জহর এবং আসর একসঙ্গে পড়বেন। মক্কায় হারামে যখন ইমামের সাথে পড়বেন, তখন ফুল সালাত আদায় করবেন। বিশেষ করে আপনাকে দুইটা কথা বলি, সেটা হলো মিনাতে তিন দিন থাকবেন, এই তিন দিন আপনাকে সালাত কসর করতেই হবে। সাবধান, যদি মক্কার মানুষও মিনাতে থাকে তবুও তাই কসর করতে হয়, জমা চলে না মিনাতে, বিধান মেনে নেওয়ার জিনিস। আবার তারপরে দিন যাচ্ছেন আপনার কোথায়, আলাফাল মাঠে আসছেন, ওখানে গিয়ে জহর এবং আসর আপনাকে এক আজানে দুই একামতে পড়তে হবে, দুই রাকাত জহর দুই রাকাত আসর। বাংলাদেশের সমস্ত হাদি, গুটি কয়েক হাজি মাত্র তারা এই সুন্নাতটা পালন করে, বাকিরা কেউই পালন করে না এটা। এই দুই রাকাত সালাত, এই দুই ওয়াক্ত সালাত ছাড়া আরাফার মাঠে আর কোনো সালাত নেই। রাত যদি দশটাও বাজে, রাত যদি দুইটাও বাজে আপনার বের হতে, তবু ওখানে মাগরে বেশা পড়া যাবে না, মাগরে বেশা আরাফার মাঠের বাইরে এসে পড়তে হবে আপনাকে, অবশ্যই মুজদালেফায় পড়তে হবে। মুজদালেফায় ফজরের সুন্নাত চলে না, শুধু ফজরের দুই রাকাত সালাত পড়তে হবে। বড় কথা হলো মাগরেব এবং এশা পড়তে হবে, কিন্তু বেকার পড়ার কথা হাদিসে নেই, এর নাম হলো মেনে নেওয়া সুন্নাতকে আপনাকে সাবধান থাকতে হবে। ওই জন্যই বলে থাকি হজ কাফেলা বাছাই করে আগে, আপনি আগে ওটা বাছাই করে তারপরে তার সাথে হজে যান। যারা সহি আকিদায় হজ করতে গেছে তারাই বুঝে হজ্জের মর্ম। বাংলাদেশের অধিকাংশ মানুষের হজ বেদাতপূর্ণ কবুল হবে কিনা সন্দেহ রয়েছে, আর সেখানে গিয়ে যে সমস্ত কঙ্কর নিয়ে আসা আর জায়নামাজের দিয়ে কাবা ঘরকে ঘষে নিয়ে আসা আর সেখানকার মাটি নিয়ে আসা, কবুতর যে গম খায় গম নিয়ে আসা, এইগুলো যদি করেন আপনি তাহলে হজ আর হজ থাকবে না। বিশেষ করে একটাই উমরা হবে, আর কোনো উমরা হবে না, বিশেষ করে একটা উমরা হবে, আর কোনো উমরা হবে না। ওই আয়েশা মসজিদ থেকে বারবার ইহরাম বেঁধে উমরা করা এটা বেদাতি, ওইটা আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা করার জন্য, তার হায়েজ হয়েছিল তাই। আজকে যুগে এদের কি হায়েজ হয়েছে নাকি? বাপের নামে এক উমরা, মায়ের নামে এক উমরা, দাদার নামে, মরা দাদার নামে, তার নামে, তার নামে উমরা করতে করতে একজন ব্যক্তি বলছে আমি 50টা উমরা করেছি বিভিন্ন ব্যক্তির নামে। ইসলামটাকে পাগল পেয়েছে যে না? আপনাকে প্রথম পরামর্শ, সহিভাবে যারা হজ করায় সেই কাফেলাতে আপনার ভর্তি হতে হবে, না হলে আপনি পারবেন না, তর্ক বিতর্ক লেগে যাবে। আর আরাফার মাঠে যেভাবে ঐক্যবদ্ধভাবে চিল্লা যে মুনাজাত করার সিস্টেমটা বাংলাদেশ চালু আছে না, ঠিক ওইভাবে মুনাজাতটা করা হয়। আপনি ওই কাফেলা থেকে বেরিয়ে আর এক জায়গায় চলে যান, সেখানে গিয়ে আপনি একাকি বসে থাকে আল্লাহর কাছে যা চাওয়ার তাই চান। মনে রাখবেন, আমি ফজিলতগুলো বলতে পারলাম না, দুঃখিত। আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোনো দিন আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আপনি পিতা মাতা সহ সবার জন্য দোয়া করবেন, এটা সহি মুসলিমের হাদিস 33-54 নম্বর হাদিস। আর একটি জিনিস আপনি মনে রাখবেন, ছোট কথাই বলে দিই, হাজরে আসওয়াদকে চুম্বন করতে হবে, স্পর্শ করতেই হবে, মানুষের গায়ের উপরে দিয়ে গিয়ে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, আর স্পর্শ হলো সুন্নাত। যদি মানুষের গায়ের উপর দিয়ে করেন তাহলে সুন্নাত তো থাকবে না আপনার, এটা পিড়াপিড়ি করার দরকার না, ইশারাও যা, স্পর্শ করা যা, চুমু দাও তাই, একই নাকি হবে। যদি রুকনে ইয়ামানি থেকে নিয়ে রুক হাজরে আসওয়াদ পর্যন্ত আপনি যেতে পারেন, যে রুকনে ইয়ামানিকে স্পর্শ করেন, আল্লাহ রাসূল বলেছেন এখান থেকে যাওয়া পর্যন্ত জীবনে যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দিবেন। আরাফার মাঠে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ বলছেন ওহাইয়াদনুকুম, আল্লাহ তোমাদের নিকটবর্তী হন, এবং বলেন ফাসালুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে সেদিন যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন।
অর্থাৎ আরাফার মাঠটা হলো খুব গুরুত্বপূর্ণ মাঠ, আপনাদের চেষ্টা করতে হবে এই মাঠেই জান্নাত কিনে ফেলার, এছাড়া উপায় নয়। হাজরে আসওয়াদ যেন আপনার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেয়, খেয়াল রাখবেন, ওই দুইটা চোখ থাকবে কাল কিয়ামতের মাঠে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 961 নম্বর হাদিস তিরমিজির, দুটো চোখ থাকবে, চোখ দ্বারা দেখবে, এইভাবে তার মুখ থাকবে, লিসান জিবা থাকবে, ইয়ান্তুকু বিহি ওয়াইশাহাদু লিবাসতালামা বিহাক্কিন, হারাম টাকা নিয়ে হজে যাবেন না, এটা অনুরোধ করলাম। কালি কিয়ামতের মাঠে আপনি ধরা খেয়ে যাবেন, আপনার পক্ষে হাজরে আসওয়াদ সাক্ষী দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহিভাবে হজ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লাহ যেন আমাদেরকে ইব্রাহিমী চেতনায় প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।